দিগ্রাজ মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমি ক্লাসের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1975 সালে 15ই আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নিহত হয়েছিলেন। আমি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। আজ আমি তোমাদের সাথে আছি, আমি আজকের ক্লাসে তোমাদের সাথে থাকব। আমি জয়দেব কুমার রায়, সহকারী শিক্ষক, দিগ্রাজ মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। আমরা ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে বাংলাদেশ, বাংলাদেশের অভ্যুত্থান, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। আমরা জানি বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে এবং 1971 সালে স্বাধীনতা লাভ করার পর 1972 সালে যে প্রথম সংবিধান রচিত হয় এবং এই সংবিধান বিভিন্ন সময়ে সংশোধনের মাধ্যমে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং এই বাংলাদেশের যে রাষ্ট্রীয় মূলনীতি এটি 15তম সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি। একটি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের রাষ্ট্র চারটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তো আমরা আসলে একটু একটু বিশ্লেষণ করি, দেখি আসলে জাতীয়তাবাদটা কী। জাতীয়তাবাদ একটি জাতির যে একটা বিষয়কে কেন্দ্র করে বা কেন্দ্রীভূত হয় একটি জাতি, যে বিষয়কে কেন্দ্র করে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করে। যেমনটি আমরা দেখেছি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালি যে জাতীয়তাবাদের উত্থান হয়েছিল, বাঙালি ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে কেন্দ্রিক সবাই একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই যে জাতীয়তাবাদের উত্থান হয়েছিল যার উপর ভিত্তি করেই আজকে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তো বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি আমার গর্ব, বাঙালি আমাদের অহংকার, আমরা বাঙালি, আমরা একসাথে চলি, একসাথে বলি, এই যে একটা ঐক্যবোধ, এটাই বাঙালি জাতীয়তাবাদ। এরপরে রয়েছে গণতন্ত্র। আমাদের দেশ আমরা জানি একটি গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্র হচ্ছে ওই বিষয়, আমরা যদি লিঙ্কন স্যারের সেই কথা বলি, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, অর্থাৎ গণতন্ত্র হচ্ছে, গণতান্ত্রিক দেশ বা গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। তো আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ সরকার ব্যবস্থা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, এখানে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এই দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, দেশের একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকেন। এরপরে রয়েছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে সমাজের সকল শ্রেণীর মানুষের সমান সুযোগ সুবিধা ভোগ করার যে সুবিধা প্রদান করার বিষয় রয়েছে। তো প্রত্যেকটা দেশে আসলে গণতন্ত্রের পাশাপাশি সমাজতন্ত্রের চর্চা করে থাকে, কারণ সমাজতন্ত্র না থাকলে তো দেশের মধ্যে যে উঁচু নিচু বা বিভিন্ন শ্রেণী সৃষ্টি হয়ে যাবে, যাতে করে সমাজে বা দেশের ভেতরে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। তো এই জন্য গণতন্ত্রের পাশাপাশি সমাজতন্ত্রের একটা চর্চা কিন্তু রয়েছে এবং আমাদের দেশ এখানে একটা সাম্য অবস্থা, একটা ব্যালেন্স সৃষ্টি করার জন্যই কিন্তু এই সমাজতন্ত্রটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপরে রয়েছে ধর্মনিরপেক্ষতা। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে একসঙ্গে মিলেমিশে বসবাস করে থাকে, সব মানুষ, যাতে করে তাদের ধর্ম, তাদের কৃষ্টি, কালচার এগুলো সমানভাবে এবং জাঁকজমকতার সাথে উদযাপন করতে পারে, এই জন্য এই নীতিটি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে রয়েছে এবং এখানে এই এদেশের মানুষ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করার সুযোগ লাভ করে এই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। অর্থাৎ আমরা একে অন্যের ধর্মকে শ্রদ্ধা এবং সম্মান করি, অন্যের ধর্মের প্রতি আমাদের কোনো বিন্দুমাত্র হিংসা নেই,
এখানে সবাই আমরা মিলেমিশে বসবাস করব এই রাষ্ট্রীয় মূল্যের মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের দেশের রাষ্ট্রীয় যে মূলনীতি সেইগুলো সম্পর্কে আলোচনা করলাম। আমি বিশ্বাস করি এই যে রাষ্ট্রীয় চারটি মূলনীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই প্রত্যেকটি বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আর আমরা পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আর তোমরা তোমাদের বাসার বাড়ির জন্য একটি কাজ নিয়ে নাও, যেটি খাতায় লিখে নাও। সেটি হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কী কী সেটি ব্যাখ্যা করো। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কী কী ব্যাখ্যা করো। তাহলে পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বাড়ির বাইরে অকারণে যাবে না, যদি খুবই প্রয়োজন হয় মাস্ক ব্যবহার করে যাবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।